একের দেখার অঙ্কটা খুব সহজ ছিল বলে হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন জিরো টাকার যে অঙ্কটা আছে দেখো আমি তুলেছি, এখানে একটা জিনিস চেঞ্জ করতে হয়েছে। দেখো এ বাই বি এক্স বাই ওয়াই আছে তো, এখানে দেখো কোনাকানি গুণ করে বি এর সঙ্গে এক্স এর গুণ, এ এর সঙ্গে ওয়াই এর গুণ। তো এইটাকে আমি চেঞ্জ করছি, বি এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় বি করেছিলাম। কেন? তাহলে আমরা এ এর মান আর বি এর মানটা বের করতে পারবো, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। সেই জন্য এখান থেকে এরকম ভাবে চেঞ্জ করেছি, তারপর আমরা কে ধরেছি। তাহলে এক্স সমান এ সমান কে এক্স আর বি সমান কত ওয়াই কে, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এ এর জায়গায় তাহলে কি এক্স কে, বা কে এক্স যা খুশি আগে পড়ে হতে পারে, বি এর জায়গায় ওয়াই কে, এরকম ভাবে মানটা বসিয়েছি। তো যেখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিচ্ছি, যেখানে একসঙ্গে দুটো গুণ আছে তার স্কোয়ার তাহলে আলাদা করে হবে। হয়েছে, এইবার এই এখান থেকে তো কে কমন নিচ্ছে এক্স প্লাস হয়ে আছে, আর এখান থেকে কে স্কোয়ার কমন নিচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এক্স প্লাস কিউ যেরকম আছে সেটা আছে। এইবার কি হয়েছে দেখো, এখানে একটা কে এখানে দুটা কে, তাহলে কত হবে কে কিউ তিনটা কে, আর এটা এখানে আছে এটা রয়েছে এটা রয়েছে। তারপর কি করা হয়েছে দেখো, প্রথমের দিকে এইটাকে লিখেছি, এগুলো তো গুণের আকারে আছে, তাহলে এইটাকে আমি সেদিকে নিয়ে যেতেই পারি, নিয়ে এসেছি এখানে, প্রথমে ছিল শেষে নিয়ে গেছি। এইবার কি হয়েছে দেখো, এক্স এর কিউ আর কে কিউ দুটো তো কিউ আছে, তো একসঙ্গে লিখেছি, আর আগে যেগুলো ছিল সেগুলো রয়েছে। এইবার কি হয়েছে দেখো, ওই আমরা দেখতে পাচ্ছি এক্স কে কার মান দেখো, এ এর মান এক্স কে, তাই এই এক্স কে এর জায়গায় আবার এ বসিয়ে দিয়েছি। তাহলে এখানে এ বসিয়ে কি এর কিউ, এটা তো যেরকম সেরকমই আছে, আর এই দিকটায় দেখছি রাইট হ্যান্ড সাইড এর সঙ্গে একদম মিলে গেছে, সেই জন্য আমরা এখানে লিখেছিলাম রাইট হ্যান্ড সাইড তোমার, মানে একদম ডাইরেক্ট হয়ে গেছে। আচ্ছা তিনের টাকার যে অঙ্কটা আছে দেখো, ওখানেও যদি মান দেওয়া রয়েছে দেখাই যে, প্রথম অঙ্কটা সবাই তুলে নাও, ছয়ের দাগে তিনেরটা দেখো, বলা আছে কি এক্স বাই ওয়াই বাই জেড বাই সমান, আমরা ধরেছি কে, কিন্তু এই তিনটা পরপর সমান যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে তোমাকে এ এর এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু জিরো, বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা দেখাবো। তো কিন্তু কিভাবে হয়েছে ব্যাপারটা একটু বলছি দেখো, আমরা এটাকে কে ধরেছি তো, তাহলে এইটা সমান কে, এইটা সমান কে, এইটা সমান কে, সবার সঙ্গে সমান, আর সবাই ওরা নিজেদের মধ্যে সমান। তো এখন দেখো তাহলে এই প্রথমটা সমান কথা কি লিখেছি, কে এর নিচে কিছু মানে ওয়ান আছে এক এক্স এ এক্স, আর কে এর সাথে এটা গুণ হয়েছে। একই রকম ভাবে আমরা তাহলে এখন ওয়াই সমান কত বলবো, কে ইন্টু এটা জেড সমান কে ইন্টু এটা লিখে দিচ্ছি, মানে আমি এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি। বাম পক্ষটা তুলে নিচ্ছি, এখানে মান বসিয়ে দিচ্ছি, এল এইচ এস এর মান কত আছে দেখো, এখানে এল এক্স, এক্স এর মানটা এখান থেকে যেটা পেয়েছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, সেটা আমি এই এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি। একই রকম ভাবে ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় যেগুলো দেওয়া আছে বসিয়ে দিচ্ছি। এবার কি হয়েছে দেখো, দেখছি এখানেও কি আছে, এখানেও কি আছে, এখানেও কি আছে, তিন জায়গাতে কেস আছে। তো কে আমি কমন নিচ্ছি, তো এখানে দ্বিতীয় কমন দিলাম, কে এখান থেকে নিয়ে নেওয়ার পর কি থাকবে, এল ইন্টু এটা, এখানে কি থাকবে কে নিলে এম ইন্টু এটা, এটা লিখেছি, আর এখানে কে নিলে এন ইন্টু এটা, এটা আছে। কে কমন নিচ্ছি বলে এখানে দ্বিতীয় জায়গাটা দিয়ে লিখেছি। আচ্ছা এইবার কি হবে, কে যেরকম বাইরে আছে থাকছে, দ্বিতীয় কমন দিয়েছি, এইটা গুণ করেছি, ভিতরে ভিতরে সব গুণ, এই ফার্স্ট লেটারটা তুললে কি গুণ হয়ে যাবে। তো গুণ করার সময় দেখো এল 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 স্কোয়ার এম, আগে এল তারপর এম তারপর এন, এরকম ভাবে লিখবে, সবসময় অ্যালফাবেটিকলি লেখার চেষ্টা করবে, তাহলে তো আমাদের বুঝতেও সুবিধা হবে আর সব দিকেই সুবিধা হবে। তাহলে এল স্কোয়ার এম এটার সাথে এটা গুণ করলে কি এল এন স্কোয়ার এম এম এন স্কোয়ার এন এন স্কোয়ার এন, প্লাস এ মাইনাস এ, এটা হচ্ছে হিসাব হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে লেখা প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এটা কত হচ্ছে এল স্কোয়ার এম, দেখো আগে তো এল তারপর তো এম, তাই এল স্কোয়ার এম, তাই এল স্কোয়ার আছে না, এটা লিখেছি। আচ্ছা এরপর দেখো এইটা, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এল এন স্কোয়ার এল এন স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এম স্কোয়ার এন। এইবার দেখো এখানে শূন্য লিখে দিচ্ছি, শূন্য হলে কি করে, ভালো করে দেখো এল স্কোয়ার এম এটা কি প্লাস, এল স্কোয়ার এম প্লাস আছে, এখানে এল স্কোয়ার এন মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কাটছে, এখানে হয় এল এন স্কোয়ার দেখো একটা ঠিক আছে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, প্লাস মাইনাস একই জিনিস কেটে গেল, প্লাস মাইনাসে কাটাকাটি করলে কি শূন্য, কে এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়, আর ডান পক্ষ রাইট হ্যান্ড সাইডটা শূন্যই ছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। ছয়ের দাগের যে চারের অঙ্কটা আছে তাকে তুলেছি, ভালো করে একটু বুঝে নাও, এটা ঠিক আগের অঙ্কের মধ্যে, আগের গুণটা ছোট ছিল এই গুণটা একটু বড় আছে, এই আর কিছু নয়। তবে এখানে এক্স বাই ওয়াই বাই জেড বাই আমি একদম কে ধরে নিচ্ছি,
আমি এইগুলোকে নিচে না লিখে আমি এই সাইডে লিখেছি। দেখো এখান থেকে এইটার সমান যদি কে হয় তাহলে এক্স সমান কি এটার সাথে কে এর গুণ, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ওয়াই সমান জেড সমান, তাহলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি। এখানে এক্স ওয়াই জেড এর মান বসিয়েছি, দেখো এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান জেড এর মান বসানোর পর দেখছি সব জায়গাতে কি আছে। এখানেও কি আছে, এখানেও কি আছে, এখানেও কি আছে, আমরা কে কমন নিচ্ছি এই জায়গাটা থেকে। এই যে এই পোর্শনটা থেকে দেখো কে যদি নিয়ে নিই তাহলে কি থাকবে, বি মাইনাস সি। আর এটা এখান থেকে কে নিচ্ছি তাহলে এইটা ইন্টু এটা, একই রকম ভাবে এখানেও। তারপর কি করে যাবে, গুণ হয়েছে যে পাশাপাশি গুণ, এইটার সাথে এটা গুণ। দেখো পাশাপাশি গুণ বি এর সাথে একবার হবে, সি এর সাথে একবার হবে, আমি ভেঙে লিখেওছি। তবে বি এর সাথে একবার রেখেছি, এই জিনিসটা যা আছে তাই। মাইনাস সি, যে মাইনাস সি এর সাথে আরেকবার, একই রকম ভাবে এখানে সি এর সাথে একবার, এর সাথে একবার, মাইনাস এর সাথে হয়েছে, এইখানেও এর সাথে একবার, আবার মাইনাস বি এর সাথে আরেকবার। এইবার দেখো কি হয়েছে, গুণ যেরকম হয় বি এ বি এ গুণ বি স্কোয়ার, এটা প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস বি এর সাথে, বি এর সাথে সি এর গুণ বি সি, প্লাস এ মাইনাস বি এর সাথে এর গুণ এ বি, একই রকম ভাবে এটা মাইনাস হবে, মাইনাস এ প্লাস এ মাইনাস বি সি, মাইনাস এ প্লাস এ মাইনাস দুটা সি, সি স্কোয়ার, মাইনাস এ মাইনাস এ প্লাস সি এর সাথে এর গুণ এ সি। তো এরকম ভাবে সবগুলো গুণ হয়েছে। গুণ করার পর কাটাকাটি ভালো করে লক্ষ্য করো, এখানে প্লাস বি স্কোয়ার একটা মাইনাস বি স্কোয়ার কোথাও আছে, প্লাস বি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার কোথায় কথা, এই যে কাটলো প্লাস বিসি মাইনাস বিসি, মাইনাস এবি প্লাস এবি একটা কথা আছে, দেখো মাইনাস এবির সাথে প্লাস এবি, একদিক থেকে কেটে কেটে যাবো, মাইনাস স্কোয়ার সাথে প্লাস স্কোয়ার, প্লাস এসি মাইনাস এসি দেখো আছে, আবার প্লাস এসি আবার একটা মাইনাস এসি আছে এটার সঙ্গে এইটা, আবার দেখো মাইনাস বিসি প্লাস বিসি কথা আছে, দেখো মাইনাস বিসির সাথে প্লাস বিসি, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, প্লাস এবি মাইনাস এবি, আর কিছু আছে, দেখো আমি এখান থেকে একদিক দিয়ে কেটে কেটে চলে গেলাম, দেখবি সবই কেটে গেছে, তাহলে জিরো, জিরোর সাথে যাকে গুণ করবো সেটা জিরোই হবে, কে গুণ করেছে জিরো হবে, হয়ে গেল তোমার কি আছে তে সেটাও নিজেরাই পারছে। এবার আমরা ছয়ের দাগে পাঁচের অঙ্ক, ছয়ের দাগে পাঁচে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা মানটা কি করেছে, এক্স বাই ওয়াই সমান দেওয়া রয়েছে এ প্লাস টু বাই এ মাইনাস টু, এটা আর প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস। দেখো এটা দেখো প্রথমে এক্স বাই ওয়াই রয়েছে, আর এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তো এখানে এক্স ওয়াই রয়েছে, তো আমরা প্রথমে তাহলে কী করবো এটা স্কোয়ার করে দেবো, তাহলে আমরা কী লিখবো, ওই এক্স বাই ওয়াই ছিল ওটাকে আমরা হোল স্কোয়ার করছি, তাহলে একদিকে করলে হবে না, এদিকেও করতে হবে, তাহলে এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু তা হোল স্কোয়ার। আচ্ছা এটা কী লিখবো যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, এটা তোমার সাইডে লিখে দেবে, এগুলো লেখা তোমাদের মানে লিখতেই হবে, ওই লিখলে ভালো হয়, খুব যখন বেশি নাম্বার পাবে তখন এখানে এক নাম্বার হাফ নাম্বার করে কেটে নিতে পারে, সেই জন্য লিখবে। আচ্ছা যেহেতু হোল স্কোয়ার ছিল তাই আমরা করে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু দা হোল স্কোয়ার এ মাইনাস টু দা হোল স্কোয়ার। আচ্ছা এবার আমরা কী করবো, দেখো এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করবো, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একই রকমভাবে ডান দিকে হবে, ডান দিকে তাহলে কত হবে এ প্লাস টু তা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তা হোল স্কোয়ার, কেননা এখানে তোমরা তো জানো যে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, আবার লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া প্রক্রিয়া পাই, যেই লাইনে মানে অপারেশনটা করবে সেই লাইনেই তোমাদেরকে এটা লিখতে হবে। আচ্ছা এইবার দেখো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেরকম ছিল থাক ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
আচ্ছা এই দিকে দেখো ডান দিকটা ভালো করে লক্ষ্য করে দেখো একটা সূত্র পড়েছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কি সূত্র পড়েছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে টু তার স্কোয়ার আর এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ফোর এ বি ফোর এ বি আচ্ছা এবার যদি কাটাকাটি হয় কাটাকাটি করে দিতে হবে দেখো দুই আর চারে কেটে কত হয়েছে দুই হয়েছে আচ্ছা এখানে দেখো বি মানে কত আছে দুই আছে তাই বি এর জায়গাটায় দুই লিখতে হবে ও যখন দুই ছিল বি এর জায়গাটায় এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা তাহলে এবার যেটা রয়েছে দেখো আমি একদম এদিক থেকে এদিকে চলে এসেছি এখানে কি আছে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দেখো এখন দুই কেটে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস কত ফোর ডিভাইডেড বাই দুই এ দুয়ে চার এ হয়েছে হয়ে গেছে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান করতে হবে ফোর এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ফোর দেখো আমরা শুধু জাস্ট উল্টে দিলাম মানে লবটা হর হয়ে গেলো হরটা লব হয়ে গেলো দুদিকে একই রকম এটা করা যায় দেখো আমাদের যেটা প্রমাণ ছিল সেটা হয়ে গেছে ঠিক আছে বাস প্রুভ হয়ে গেলো শুধু জাস্টটা উল্টে দিয়েছি মানে প্লাসটা উপরে চলে গেছে মাইনাস উপরে চলে গেছে মানে লবটা হর হরটা লব দুদিকে একই রকম করা হয়েছে ব্যাস হয়ে গেল এখন ছয়ের দাগের ছয়ের অঙ্কটা দেখো এক্সের মান দেওয়া আছে যদি হয় তাহলে একটা রাশিমালা দেওয়া আছে সেটা সমান কত জিজ্ঞেস করছে তো দেখো আমরা এক্স যদি ওখানে বসিয়ে দিই তাহলে কিন্তু একটা অনেক বড় একটা রাশিমালা চলে আসবে তা সেটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো না খুব কষ্ট হবে তো এখন দেখো আমি এক্সটাকে এমনভাবে আমি লিখবো মানে ভেঙে এই যে মানটা দেওয়া আছে যাতে আমার ওই এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এটা হয় তো দেখো ওটা কোথা থেকে পাবো তো আমি যে এইট এবি আছে ওখানে কত আছে দেখো ফোর এ তাহলে আমরা এইট এবিটাকে ভাঙছি কত ফোর এ ইন্টু টু বি আর নিচে যেরকম এ প্লাস বি থাকে সেটা থাকবে ফোর এ আর টু বি গুণ করলে এইট এবি হয়ে গেল এইবার দেখো এক্সের নিচে আমরা ফোর এটাকে নিয়ে চলে আসছি আচ্ছা সমান তাহলে কী দেখো এখানে যেহেতু এক্সের নিচে ফোর এ আছে তাই এখানে কী থাকবে উপর টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি তারপর কী আছে যোগভাগ করে দেওয়া আছে তাহলে টু বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু বি মাইনাস এ প্লাস বি দুদিকটা একইরকম হয় আচ্ছা ব্র্যাকেট তুলে দেওয়া হয়েছে এবার প্লাস মাইনাস হিসাব করা হচ্ছে দেখো এখানে একটা এ টু বি আর বি তাহলে থ্রি বি আর নিচে কী হচ্ছে দেখো টু বি থেকে একটা বি বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে কী থাকবে শুধু বি মাইনাস এ দেখো এটা হয়ে গেল এই পার্টটা আচ্ছা এবার আমাদেরকে আরেকটা পার্ট আছে দেখো যেমন এক্স প্লাস ফোর এ হয়েছে সেখানে এক্স প্লাস ফোর বি আছে তাহলে এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি করার জন্য নিচে তাহলে এক্সের নিচে ফোর বিটাকে রাখবো আচ্ছা এইট এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি একবার লিখে নিচ্ছি তারপর আগের মতো ভাঙবো তাহলে এইট এ বিকে যদি ভাঙা হয় কত ফোর বি ইন্টু টু এ করবো তাহলে নিচে কত হবে ফোর বি উপরে কত টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি তারপর আবার সে আগের মতো যোগভাগ করে দিই তাহলে এবার যোগভাগ করে দিই তো যোগভাগ করা যেরকম নেওয়া হয় সেরকম আমরা যোগভাগ করবো তাহলে কী হবে এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি সমান এদিকটা একইরকম হবে টু এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ মাইনাস এ প্লাস বি ব্র্যাকেট দেওয়া থাক আচ্ছা এবার আমরা ব্র্যাকেটটা তুলবো একদম আগের মতো এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি ইকুয়াল টু দেখো টু এ প্লাস এ প্লাস বি টু এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি তাহলে কী দেখছে টু এ আর একটা এ তাহলে থ্রি এ প্লাস বি আর নিচে কিছু টু এ থেকে একটা এ বিয়োগ হচ্ছে তাহলে এ মাইনাস বি হয়ে গেল আচ্ছা এইবার আমাদেরকে যে মানটা বলেছে যেটা সলভ করতে বলা আছে সেটা আমরা লিখব আচ্ছা এবার দেখতে পাচ্ছি এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর আবার এক্স প্লাস ফোর বি এক্স মাইনাস ফোর পেয়ে গেছে তাহলে আমরা কী করবো ওখানে বসিয়ে দেবো মানটা আচ্ছা এবার সরল করতে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিই এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি
এবার আমরা এক্স প্লাস ফোরে ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোরের দ্বারা কী লিখবো দেখো, আগে আমরা বের করে রেখেছি কত, এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস সি, এটাকে লিখবো এই যে এটার মানটা, তাহলে কত হবে এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস সি। আর এখানে এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি, তাহলে মান কত হবে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। হ্যালো, আচ্ছা এবার আমরা এটাকে লস আউট করবো, তো এখন দেখো বি মাইনাস সি এখানে এ মাইনাস বি আছে, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, তো একই রকম করতে হবে, তাহলে এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস সি, আমরা এটাকে চেঞ্জ করছি, দেখো চেঞ্জ করলে একটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে গেলো, আর উপরে যেরকম আছে সেরকম, ঠিক আছে। এবার আমরা এটাকে লস আউট করবো, তাহলে বি মাইনাস এ, বি মাইনাস এ লস আউট করতে হবে, বি মাইনাস এ লস আউট করে হট দেওয়া হলো এক, তাহলে লব যা আছে সেটাই, এবার ব্র্যাকেট তুলতে হবে, এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা এখানে এবার একটু যোগ যোগ হবে, দেখো প্লাস থ্রি বি মাইনাস বি, তাহলে কী থাকবে টু বি, আর এখানে মাইনাস থ্রি এ প্লাস এ, তাহলে মাইনাস টু এ, নিচে বি মাইনাস এ, দু জায়গায় দুই আছে উপরে, তাহলে দুই কমন যাবে, তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বি মাইনাস এ বি মাইনাস এ কেটে যাবে, থাকছে কি দুই, তাহলে আমরা সরল করে মানটা কত পেলাম দুই, এটা উত্তর। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।